हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम टू अंजुमन यूएसए ब्लॉग्स। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आलहामदुलिल्लाह, आल्लाह रहमते आमराओ भालो आछि। आज आमी आपनादेर सामने नतून आरेकटी भिडियो निये चले आसलाम। आजकेर जे ब्लॉगटी आमी शेयर करते जाछि सेखाने आमार शैशवेर कैशोरेर अनेक स्मृति जड़िये आछे, कारण एटाई होच्छे आमार जन्मस्थान अर्थात आमार ग्रामेर बाड़ी। आमी जखन बांग्लादेशे गिएछिलाम तखन ए भिडियोटी आमी रेकर्ड करेछिलाम। तो समय स्वल्पतार कारणे व्यस्ततार जन्य आर बांग्लादेश थेके ए भिडियोटी आमी आपलोड दिते पारि नाइ। आज आमी ताई भिडियोटी आपनादेर साथे शेयार करते जाच्छि। आशा करछि आजकेर ए भिडियोटी आपनादेर भालो लागबे आर भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध जानाच्छि। आमार भिडियोटी जदि आपनादेर भालो लेगे थाके তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি যে বাসাটি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রামের বাসা, এটাই আমার জন্মস্থান, এখানে আমি জন্ম হয়েছে, বড় হয়েছি। আমি ক্লাস 7 পর্যন্ত এখানেই থেকেছি, আর ক্লাস 7 এর পরে আমরা শহরে চলে গিয়েছিলাম, তো আপাতত ওখানেই আছি আমরা। आज हम एखाने शुधु आमार दुइटा चाचा थाके, आमार मेजो चाचा एवं छोटो चाचा। एखाने तो ग्रामेर सब किछु आमी देखाच्छि आपनादेर। सामने जे रूमगुलो देखा जाच्छे एगुलाई होच्छे आमादेर रूम। एखाने एखन आमार अन्य एकटा चाचा थाके, जेहेतु आमरा थाकि ना तो ओनाराई एखाने थाकछे। आर एई साइडे आरेकटा चाचा, मेजो चाचा आमार बासा करेछे। उनादेर बासा छिलो किन्तु उनी आरो एक्सटेंड करेछे। बृष्टि तो शुरू हो गेछे। আলিশা তার নানির সাথে দাঁড়ায় গরুকে পাতা খাওয়াচ্ছে। এখন আমরা চলুন ভিতরে যাই। এটাই আমাদের মানে গ্রামের বাসার মেইন গেট, আর এই পাশে যে গেটটা দেখা গেল সেটা দিয়ে মেজো চাচার বাসায় যাওয়া যাবে। উনি নতুনভাবে ওই গেটটা ওপেন করেছে। এখন আমরা চলুন ভিতরে আপনাদেরকে দেখাই। আমাদের বাসাটা আগে যেরকম ছিল এখনো সেরকম ভাবেই আছে, তেমন একটা কিছু পরিবর্তন হয় নাই, শুধু বাসাটা কালার করা হয়েছে। এগুলাই হচ্ছে আমাদের রুম, এখানেই আমার ছোটবেলাটুকু কেটেছে, আমার দাদা দাদি বাবা মা সবার সাথেই। আর ইনি হচ্ছেন আমার ছোট চাচি, ইনারাই এখন এই রুমগুলোতে থাকছে যেহেতু আমরা থাকছি না। উনি এখানে কাঁঠালের কোষ বের করছে আমাদেরকে খাওয়ানোর জন্য। যেহেতু আমরা বাংলাদেশে সামারে গিয়েছিলাম তো সেই সময় তো অনেক ধরনের ফলমূল, তো আমি আপনাদের একটু রুমের ভিতরটা দেখাই। আমার ছোট চাচি রুম দুইটা সুন্দর করে গুছিয়ে রেখেছে। এগুলো রুমে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই রুমের ভিতর ঢোকার সাথে সাথে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। আর এই সাইডে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কিচেন ছিল, এখন অযত্নে অবহেলায় সব কিছু নষ্ট হওয়ার পর্যায়ে। আর সামনের যে রুমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার আরেকটা চাচা, ওনারা আবার বাইরে চাচি আম্মা চাচু দুজনই চাকরি করেন, তো যখন ঈদে কিংবা কুরবানি ঈদে আসেন ওনারাই থাকেন। আর লেফটে হচ্ছে আমার মেজো চাচার রুমটা,
এই যে সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিচেন ছিল আমাদের আর এই পাশে যে রুমটা দেখা যাচ্ছে রাইট সাইডে এটা আমাদের গোয়াল ঘর ছিল এখানে গরু থাকতো এখন সবকিছু এমনিতেই পড়ে আছে সবকিছু নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে আসলে মানুষ না থাকলে যেটা হয় আর কি রুমগুলো আমার ছোট চাচা ইউজ করছে বলে ওগুলো একটু ভালো আছে আর এই গাছটা হচ্ছে আমার আব্বুর হাতে লাগানো এটা সপেদা ফল বলে সেটা আর এই গাছটাও আব্বু লাগিয়েছিল পেয়ারা গাছ এই যে এই রুমগুলো যেগুলোর কথা আপনাদের আমি এর আগে দেখালাম আর বললাম এটা হচ্ছে আমার আরেকটা চাচা ওনারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই জব করেন ঢাকায় থাকেন তো ওনারা যখন ঈদে কিংবা কুরবানিতে গ্রামের বাড়ি আসেন তখন ওনারা ইউজ করেন তাই এই রুমগুলো তো কেউ থাকছে না এমনিতেই পড়ে আছে আমাদের বাসার পেছনে এটাই হচ্ছে আমাদের পুকুর আমার হাজবেন্ডের তো খুবই মাছ ধরার শখ তো আজকে আমার চাচারও বলল যে জামাই মাছ ধরবে আমার আরেকটা চাচাতো বোন এসেছে ওর হাজবেন্ড সহ তো দুই জামাই মিলে একসাথে মাছ ধরতে নামবে সেটাও আমি রেকর্ড করেছি সেজন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এখন আমি আমার মেজো চাচার বাসায় চলে এসেছি বাসা তো একটাই মানে ওনার রুমে ঢুকেছি তো সামনে ওনার শুধু আঙিনার সাথে দুইটা রুম ছিল আগে থেকে আর এখন উনি তার সাথে পেছনে এই রুমগুলো মানে এক্সটেন্ড করেছে আর তার সাথে বেলকনি দিয়েছে এই তো এখন আমি এই সাইড দিয়ে বের হয়ে আপনাদেরকে চারপাশটা একটু দেখাচ্ছি আমার ছোটবেলার অনেক স্মৃতি 13 থেকে 14 বছর আমি এখানে থেকেছি আসলে এই জায়গাটা আমি কখনো কোনোদিন ভুলবো না এখানে আসলে আমার মনে হয় যে শহরের বাসায় কেন গেলাম এখানে থাকলে তো ভালো হতো আসলে গ্রামের কথা কোনোদিন ভোলার না ভোলা যাবেও না তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে মাছ ধরার জন্য পুকুর পাড়ে চলে এসেছি এখানে আমার হাজবেন্ড এবং আমার চাচাতো বোন সে আমার থেকে ছোট ওর হাজবেন্ড দুই জামাই মিলে পুকুরে নেমে পড়েছে আর এই পাশে আমার চাচাতো ভাই আমার ভাই এখানে চাচি ছোট চাচি সবাই মিলে আমরা এখন পুকুর পাড়ে এসেছি দেখি জামাইরা মাছ ধরতে পারে কি না বাপরে হ্যাঁ পাগলা ধরে চান্দ হ্যাঁ নিয়ে চল যাও রেডি হয়ে আসছে
এই তো জামাইদের মাছ ধরা শেষ। মাছগুলো তো আমি দেখালাম বালতিতে কতগুলো মাছ ধরেছে। এখানে আমার চাচাতো বোন দুইজন বসে আছে, আর এটা হচ্ছে আমার দাদি। আর আলিশা হচ্ছে আমার ছোট চাচির কোলে উঠে বসে আছে। কথা বলতে বলতে একদম আমি ভিডিও শেষ প্রান্তে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।